নিন্দুকেরা বলে থাকেন সরকারি টাকা পাইতে অক্কা। এমনও একটি ঘটনা উঠে আসল বিশালগড় মহকুমা থেকে। ন্যায্য পাওনার দাবিতে 81 বছরের বৃদ্ধ এক নাইট গার্ড বিগত 13 বছর ধরে ব্যাংক থেকে এজি অফিস এবং এজি অফিস থেকে ব্যাংকে দৌড়াচ্ছেন। বৃদ্ধের নাম বিশ্বম্বর দাস, বয়স 81। তার পিতার নাম মৃত দ্বারিকা দাস। তার বাড়ি চড়িলাম আরডি ব্লকের অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের রাজীব কলোনি কালীটিলা এলাকায়। বিশ্বম্বর দাস চড়িলাম তহসিল অফিসে নাইট গার্ডে চাকুরি করতেন। 2008 সালে চাকুরি থেকে অবসর গ্রহণ করেছেন। 2009 সালে তার পেনশন চালু হয়। 2009 সাল থেকে 2022 সাল পর্যন্ত 5 বার সরকার ডিএ দিয়েছে। বিগত 13 বছরে একবারও বিশ্বম্বর দাসের অ্যাকাউন্টে ডিএর এক কানাও ঢোকেনি। 2009 সালে সরকার ডিএ দিয়েছিল 1.76, 2012 সালে দিয়েছিল 1.86, 2015 সালে তা 1.86 ছিল, 2017 সালে দিয়েছিল 2.25 এবং 2018 সালে দিয়েছিল 2.57 হারে। একটিবারও বিশ্বম্বর দাসের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি ডিএর টাকা ঢোকেনি। ব্যাংক কর্তৃপক্ষ তাকে স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে কোন কোন সালে সরকার কত হারে ডিএ দিয়েছে এবং তাকে বলা হয়েছে এজি অফিসে গিয়ে দেখা করবার জন্য। আমি 2008-এ আছি, পেনশনে 2008-এ আইয়া এই পর্যন্ত আমি মানুষের বেতন বাড়ে, আমি গেছি বেতনে লেগে, তাই যে আমার বেতন বাড়ছে না, এক পুজো বাড়ে না। শেষে আমি জিগেলাম, ব্যাংকে জিগেছি, স্যার আমার টিয়াড়া ইয়াড়া দিয়ে উঠছে না, ডিএটা দিয়ে আইসে না, কোনে আপনি ডিএ আইসে না, আপনি এই অফিসও যান, এই অফিস থেকে আপনি এজি অফিস, এজি অফিসও গেছি, এজি অফিসও গেছি, গেছি আরে আপনি এজিতে কয়ে দিছে এই জিনিস কথা। বিশ্বম্বর দাসের পেনশন ঢুকে বিশালগড় ইউকো ব্যাংকের অ্যাকাউন্টে, যার নম্বর হলো 0522-01-000-1442। তার পেনশন নম্বর হল PEN3-TRIP-S-SUP-7128। অসহায় এবং বৃদ্ধ বিশ্বম্বর দাসের এখন একমাত্র ভরসা হাতের লাঠি। 13 বছর ধরে বাড়ি থেকে ব্যাংক, ব্যাংক থেকে এজি অফিস দৌড়াচ্ছেন, কিন্তু ন্যায্য পাওনা 5 বারের সরকারি ডিএ এখনো পর্যন্ত পাননি। ক্লান্ত হয়ে লাঠি হাতে নিয়ে শুক্রবার সকালবেলা নিজের ভাঙাচোরা ঘরের বারান্দায় বসে ন্যায্য পাওনার দাবিতে চোখের জল ফেলতে ফেলতে সংবাদ প্রতিনিধিদের কাছে বলছেন আর দৌড়াতে পারছেন না এবং হাঁটতেও তো পারছেন না। তো আমি আপনার তো কিছু নাই, আমি বলি হ স্যার আমার রয়েছে কাগজ, রয়েছে, না হলে আমার কাগজ না গেলে আমার টিয়া দেয় না, আমি গরিব মানুষ, নাইট গার্ডে চাকরি করছি, সামান্য বেতন ভাই আমার সংসার চালাতে। আপনার নামটা কি? তা আমার নাম বিশ্বম্বর দাস। বাড়িটা কোন জায়গায়? বাড়িটা শরীরে রাজীব করুনি কালটিলা। আপনার বয়সটা এখন কত চলে? এখন 81। কোন ব্যাংকে আপনার পেনশন? ইউকো ব্যাংক। কোন জায়গা দিটা? ইউকো ব্যাংক বিশালগড়। আপনি রিটায়ারটা গেছেন কবে? গেছি 2008-এ। আপনি নাইট গার্ড আসলেন? তো নাইট গার্ড আসলাম, আমি এই সরকার থাকতে দূরে দূরে করছি, এই সরকার যেন দূরে দূরে করতে আসছি, আমার পাইছেন না। এবার একমাত্র ভরসা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি করজোড়ে মুখ্যমন্ত্রীর নিকট দাবি করছেন তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য। তিনি অত্যন্ত গরিব,
তার ভাঙা ঘরের মধ্যে একমাত্র বুড়ো বুড়ি দুজনেই থাকেন। তাই জীবনের পড়ন্ত বেলায় এসে ন্যায্য পাওনার দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের প্রার্থনা করছেন এবং এই কথাগুলি সংবাদ মাধ্যমের সামনে বলতে বলতে কেঁদেই তো ফেললেন 81 বছরের বৃদ্ধ বিশ্বম্বর দাস। কি চাইতেছেন আপনি? আমি চাইতেছি মুখ্যমন্ত্রী দয়া করে আমার পাওনাটি দিয়ে দেয়, এই চাই আমার দাবি, আর কিছু নাই। কি চাইতেছেন আপনি? আমি চাইতেছি মুখ্যমন্ত্রী দয়া করে আমার পাওনাটি দিয়ে দেয়, এই চাই আমার দাবি, আর কিছু নাই। বয়সটা কত চলে এখন? 81।